কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল সৈয়দ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় নওগাঁ জেলার ধামরাট উপজেলার আমইতারা বাজারে কৃষি যন্ত্রপল্লী। আধুনিক বিশ্বে আধুনিক কৃষিতে যন্ত্র ছাড়া অচল, কারণ আমাদের কৃষি এখন বাণিজ্যিক কৃষিতে রূপান্তর হচ্ছে এবং এই বাণিজ্যিক কৃষি করতে হলে আমাদের কৃষি যন্ত্রপাতি প্রয়োজন হয়। আমরা আসছি যেটা সেটা নওগাঁ জেলার ধামরহাট উপজেলার আমইতারা গ্রাম এলাকায়। আমইতারার কিছু উদ্যোক্তা আছে যারা বিভিন্ন যন্ত্র তৈরি করছে, আমরা সেরকম একজন উদ্যোক্তার সাথে কথা বলছি। আমরা দেখতে পাচ্ছি আপনার এই এলাকায় বিভিন্ন যন্ত্র তৈরি হচ্ছে, কৃষি যন্ত্র। আপনারা যে এই যে শুরু করেছেন, কিভাবে আপনারা প্রথম শুরু করলেন? এটা সর্বপ্রথম যে কৃষকের কিভাবে উপকার করা যায়, ধানটা মাড়াই করা যায় শর্ট টাইমের জন্য, এই উদ্যোগে এটা আমি প্রথম তৈরি করি। আপনাদের এখানে কি কি ধরনের যন্ত্র তৈরি হয়? এখানে ধান মাড়াই মেশিন, ভুট্টা এবং ধান যেটাতে মাড়াই হয়, ধান সরষা মসুর গম একটা দিয়ে হয়। আমরা যে যন্ত্রটা দেখছি, এই যন্ত্রটির নাম? এটা ধান মাড়াই, গম মসুর একবার পরিষ্কার হয়ে যায়, বস্তাবন্দি বস্তাবন্দি হয়ে যায়। এই যন্ত্রটার টেকসই কেমন? এটা টেকসই আছে, মেরামত করতে হয়, তারপরে চলতে থাকে, সমস্যা হয় না। এই যন্ত্রটা বানাতে কতদিন সময় লাগে? এটা 20 দিন সময় লাগে। 20 দিন? কত টাকা এটা ইনভেস্ট হয়? এই যন্ত্র এটা ইনভেস্ট হয় প্রায় 3-এর কাছাকাছি। 3-এর কাছাকাছি? তার মানে আপনি পরিশ্রম এই সব খরচ বাবদ কারিগরি সব কিছু মিলে আপনি 50,000 টাকা লাভ করছেন। হ্যাঁ, এমনি বাজারে কেমন চাহিদা? এটা বাজারে প্রচুর চাহিদা, দিতে পারি না। আপনি কতদিন ধরে এই কাজটা করছেন? 5 বছর। 5 বছর? এই যে এটা কি যন্ত্র বলে এটাকে? ধান মাড়াই কল। ধান মাড়াই কল। এই যন্ত্রটা আপনারা তো অনেকদিন ধরে শ্রম দিয়ে আপনারা এই যন্ত্রটা তৈরি করছেন, কিন্তু এই প্রশিক্ষণটা আপনারা কোথায় নিয়েছেন, এই যন্ত্র তৈরির প্রশিক্ষণটা? প্রশিক্ষণটা দেখতে দেখতে আর কি এই জিনিসগুলো তৈরি করা শিখে যাই আমরা। এখানে যে কৃষি যন্ত্রগুলো বিক্রি হচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকেও অনেক ক্রেতা এসেছেন। আমরা সেরকম একজন ক্রেতার সাথে কথা বলবো। আপনি কোত্থেকে এসেছেন? আমি বগুড়া ডিস্ট্রিক্ট আদমদিঘি থানার থেকে এসেছি। হ্যাঁ, ধান মাড়াই করা মেশিন, এই মেশিনটা আমি নিতে আসছি। আমি এখানে আসছি 13 সাল থেকে। আচ্ছা, এটা আপনি জানেন কিভাবে জানেন যে এখানে মেশিনটা? আমরা এই মানুষ মুখে শুনছি যে এমআই তারা মেশিন তৈরি হয়, ধান মাড়াই করা মেশিন, ধান গম সরিষা এবং ডাল। এটা শোনার পর আমি রহমান ভাইয়ের কারখানায় আসি। আসাতে 13 সালে আমি একটা মেশিন কিনছিলাম। কার্যকারিতা কেমন? কার্যকারিতা মনে করেন, এখানে 1 বিঘা মাটি মারতে আধা ঘন্টা সময় লাগে, উর্ধ্ব 20 থেকে 30 মিনিট।
এর মধ্যে এক বিঘা মাটি মাড়াই করা হয়ে যায়। তেল খরচ কেমন ঘন্টা? তেল খরচ মনে করে বিঘা প্রতি হাফ লিটার তেল লাগে। যদি আপনি লেবার নিতে চাইতেন তাহলে তো অনেক, তাহলে মনে করে যে আমার 300-600 টাকা লাগবে, দুইজনে তাও পারবে না এবং ধান অত ফ্রেশ হবে না। এই যন্ত্র যদি বিদেশে যন্ত্র হতো তাহলে তো আপনি কিনতে পারতেন কি? না, বিদেশ থেকে আসতে বহু টাকা খরচা পড়বে, আর রহমান ভাই কারখানাতে অল্প টাকায় পাওয়া যাচ্ছে কৃষকের সুবিধার জন্য। আপনার এলাকায় অন্যরা জানে? হ্যাঁ, আমাদের এলাকার থেকে বহু মেশিন গেছে রহমান ভাইয়ের, এবং আজকেও আসছি আমরা দুইজন মেশিন দিতে। আমাদের এখানে এই ধামুয়াটে প্রায় 44টা এই যন্ত্র উৎপাদন কারখানা রয়েছে। তার ভিতরে আমরা যে পল্লীর কথা বলতেছি, এখানেই প্রায় 36টা কৃষিযন্ত্র উৎপাদন কারখানা আছে। প্রতি বছরে এই ধামুয়ার থেকে প্রায় 8-10 হাজার পিস ধান, গম, সরিষা মালায় যন্ত্র উৎপাদন হচ্ছে। এই এলাকায় কিছু ব্যক্তির উদ্যোগে প্রাথমিক অবস্থায় কৃষিতে যে আধুনিকতার ছাপ আমরা দেখতে পাচ্ছি ধামুয়াটে, তাদের উদ্যোগের কারণে অনেকটা প্রসারিত হয়েছে। আমাদের এই ধামুয়াটে তারা যে উৎপাদন করছে ধান মাড়াই যন্ত্র, শুধু এখানে এটা বিক্রি হচ্ছে না, দেশের বিভিন্ন 64টা জেলাতে এই ধান মাড়াই যন্ত্রগুলো এখান থেকে বিক্রি হচ্ছে, এই স্থানীয় চাহিদা পূরণ করে। প্রায় 500-600 কোটি টাকার বিজনেস এখানে হচ্ছে। 400-500 জন ব্যক্তি যারা শ্রমিক তাদের এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। কৃষির যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এই খামার যান্ত্রিকীকরণের মাধ্যম দিয়ে, আমরা চাবো যে এই যন্ত্র আরও কীভাবে প্রসার লাভ করে দেশের বিভিন্ন প্রান্তে, এবং এখানে খুব উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন ধান মাড়াই যন্ত্র উৎপাদন হয়। আমরা বিদেশ থেকে যখন যন্ত্র আনি সেখানে প্রায় 3-4 লাখ টাকা করে খরচ পড়ে, এখানে লোকাল উৎপাদন হওয়ার কারণে আমরা এখানে 2.5-3 লক্ষ টাকার মধ্যে আমরা এখানে পেয়ে যাচ্ছি আমাদের যন্ত্রগুলো। কৃষক ভাইয়েরা এখানে প্রায় 1-1.5 লক্ষ টাকা তারা আর্থিকভাবে সাশ্রয় হচ্ছে। কৃষি যন্ত্রপাতি এখন কিন্তু সময়ের দাবি, আমাদের দেশে কিন্তু তথ্য প্রযুক্তির বিস্তার ঘটছে, সাথে সাথে কিন্তু আমাদের যারা নতুন যারা কৃষক তারা কিন্তু বিভিন্ন পেশায় সংযুক্ত হচ্ছে, সাথে সাথে তাদের কিন্তু পেশার পরিবর্তন ঘটছে। এই জন্য আমাদের কৃষিকে বর্তমানে যে অবস্থায় আছে সেটিকে যদি আমরা 2030 সালে যে দ্বিগুণ করার যে একটি লক্ষ্যমাত্রা রয়েছে আমাদের SDGs আলোকে, সেটা যদি করতে চাই আমাদের কৃষি যান্ত্রিকীকরণের কিন্তু কোনো বিকল্প নাই। এমত অবস্থায় আমাদের বর্তমান সরকার কিন্তু ইতিমধ্যেই 228 কোটি টাকার উপরে কিন্তু ভর্তুকি প্রদান করেছেন, এবং কৃষি যন্ত্রপাতি ক্রয়ে কিন্তু 50% ভর্তুকি প্রদান করছেন। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমাদের যারা উপকূলীয় অঞ্চলের যারা চাষি ভাইরা আছেন তাদের জন্য কিন্তু সরকার 70% ভর্তুকি প্রদান করছেন। কৃষি তথ্য সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা এই সকল উন্নয়নমূলক তথ্যগুলো আমরা বিভিন্ন গণমাধ্যমে প্রচার করে আসছি। আমরা বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, আমরা বিভিন্ন পত্রপত্রিকা, লিফলেটের মাধ্যমেও কিন্তু এই সরকারের যে সাফল্যগুলো আমরা কিন্তু এগুলো তুলে ধরছি, যাতে কৃষক ভাইরা ব্যবহারে উদ্বুদ্ধ হয়, সেজন্য আমরা বিভিন্ন প্রচারের মাধ্যমে আমরা এগুলো ব্যবহার করছি। আমাদের যে ধান কাটা এবং ধান মাড়াই যে যন্ত্র, এগুলো যাতে কৃষক ভাইরা ব্যবহার করেন এই জন্য আমরা আমাদের যে সকল প্রকাশনা সামগ্রী আছে সেগুলোতেও কিন্তু আমরা এগুলো প্রচারের ব্যবস্থা নিচ্ছি। কৃষক ভাইরা যদি আপনারা কোনো কৃষি যন্ত্রপাতির তথ্য জানতেই চান এবং তার মূল্য কত বা এ ধরনের কোনো তথ্য, তার ব্যবহারের তথ্য এগুলো যদি জানতে চান, তাহলে সরকারি কৃষি কল সেন্টার 1-6-1-2-3 এই নম্বরে আপনাদের মোবাইল থেকে যদি আপনারা ফোন করেন, আপনারা এই 1-6-1-2-3 নম্বরে ফোন করলে আপনারা সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত আপনারা কিন্তু এই কৃষি যন্ত্রপাতি বিষয়ক তথ্য এবং সাথে সাথে আপনারা যে কোনো কৃষি বিষয়ক তথ্যই কিন্তু আপনারা এখান থেকে পেতে পারেন। এটা নিঃসন্দেহে একটা ভালো কাজ। মাননীয় কৃষিমন্ত্রী মহোদয় বলেছেন যে আমাদের কৃষি যান্ত্রিকীকরণের দিকে যেতে হবে। যেহেতু আমাদের বর্তমানে যে কৃষক রয়েছে যারা কাজ করে মাঠে, সেগুলো সব বৃদ্ধ, আসলে মাঠে কোনো লেবার নেই, কোনো কাজ করার মতো কৃষক নেই, যার জন্য আমাদের এদিকে যেতেই হবে। তার ধারাবাহিকতায় আমাদের এই ধামুরহাট উপজেলায় যে একটা ছোট্ট উৎপাদন পল্লী যে গড়ে উঠেছে, নিঃসন্দেহে এটা উৎসাহ ব্যঞ্জক। তারা যে যন্ত্রপাতিগুলো উৎপাদন করছে আমি দেখলাম, এটা ধান, গম, ডাল এবং তেল জাতীয় ফসল মাড়াই করার, ঝাড়াই এবং
এটার পুরো প্যাকেজটাই এখানে আছে এবং তারা চেষ্টা করছে এখানকার কৃষক তথা এই অঞ্চলের এবং সর্বোপরি বাংলাদেশের প্রত্যেক কৃষক যাতে এখান থেকে খুব সুলভ মূল্যে সহজ মূল্যে যেটা বাইরে থেকে লাগবে 5 লক্ষ টাকা সেখানে এখানে 2.5 লক্ষ টাকার মধ্যেই এটা সম্ভব তো নিঃসন্দেহে এটা ভালো এবং আমাদের কৃষকরা অনেকটাই লাভবান হবে সরকারের যে নীতি তাতে কৃষকের জন্য এই যন্ত্রপাতি কেনার জন্য এ পর্যন্ত সরকার 228 কোটি টাকা ইতিমধ্যে দিয়েছেন এবং কৃষকরা এই ভর্তুকিটা গ্রহণ করছেন নিঃসন্দেহে এটা কৃষিকে আগায় নেওয়ার জন্য এটা সরকারের একটা ভালো উদ্যোগ এবং কৃষকরা এটা ভালোভাবে নিয়েছে কৃষকেরা 50 থেকে 70% ভর্তুকি পাচ্ছেন এটাও আমাদের কৃষকের কাজে লাগছে এবং কৃষকরা উৎসাহিত হচ্ছেন এবং সরকারের এই নীতিকে তারা খুব ভালোভাবে গ্রহণ করছেন এবং তারা উৎসাহিত হচ্ছেন কৃষি আবহাওয়া সংক্রান্ত বিশেষ সতর্কবার্তা 3 থেকে 6 মে 20 থেকে 23 বৈশাখ তারিখের জন্য বিশেষ কৃষি বার্তা সিলেট সুনামগঞ্জ মেহেরপুর নোয়াখালী জেলার জন্য বিশেষ কৃষি আবহাওয়া বার্তা 3 থেকে 6 মে 2019 তারিখে তুলনামূলকভাবে অতি ভালো বৃষ্টি 6 থেকে 10 সেন্টিমিটার ও তীব্র বেগে বাতাস হওয়ার সম্ভাবনা আছে এমতো অবস্থায় দণ্ডায়মান ফসল রক্ষার জন্য নিম্নলিখিত কৃষি পরামর্শ জরুরিভাবে প্রেরণ করা হল ১. যেখানে বোরো ধান 80% পরিপক্ক হয়েছে অতিসত্বর কেটে ফেলার পরামর্শ দেওয়া হল অন্যথায় তীব্র বেগের বাতাস ও বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে ২. পরিপক্ক চীনাবাদাম রবি ভুট্টা ও সবজি দ্রুত সংগ্রহ করে নিতে হবে ৩. সেচ নালা পরিষ্কার রাখতে হবে যাতে ধানের জমিতে অতিরিক্ত পানি জমে না থাকে ৪. ক্ষেতের চারপাশে উঁচু বাঁধ দিতে হবে যাতে পানির স্রোত দণ্ডায়মান ফসলের ক্ষতি করতে না পারে ৫. যেহেতু ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ভেসে যেতে পারে তাই এই মুহূর্তে বীজ বপন ও চারা রোপণ থেকে বিরত থাকতে হবে ৬. সেচ সার ও কীটনাশক প্রদান আপাতত বন্ধ রাখতে হবে রংপুর কুড়িগ্রাম কিশোরগঞ্জ চুয়াডাঙ্গা নরসিংদী লালমনিহাট মৌলভীবাজার ও নেত্রকোনা জেলার জন্য বিশেষ কৃষি আবহাওয়া বার্তা ৩ থেকে ৬ মে 2019 তারিখে ভালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এমতো অবস্থায় দণ্ডায়মান ফসল রক্ষার জন্য নিম্নলিখিত কৃষি পরামর্শ জরুরিভাবে প্রেরণ করা হল ১. যেখানে বোরো ধান 80% পরিপক্ক হয়েছে অতিসত্বর কেটে ফেলার পরামর্শ দেওয়া হল অন্যথায় তীব্র বেগের বাতাস ও বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে ২. পরিপক্ক চীনাবাদাম রবি ভুট্টা ও সবজি দ্রুত সংগ্রহ করে নিতে হবে ৩. সেচ সার ও কীটনাশক প্রদান আপাতত বন্ধ রাখতে হবে কৃষক ভাইরা অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর 222 বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা 1219 আমাদের ইমেল নাম্বার বাংলার কৃষি 1314@gmail.com আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এ ধরনের যন্ত্র তৈরি আমাদের দেশের জন্য সত্যি একটি গৌরবের বিষয় আমরা আশা করব এ ধরনের প্রতিষ্ঠান দেশের অন্যান্য জায়গায় গড়ে উঠবে কৃষক ভাইয়েরা আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি আজকের বাংলার কৃষি আল্লাহ হাফেজ কৃষক কৃষি তার উন্নয়ন